যীশু খ্রিস্টের জন্মস্থান যে প্যালেস্টাইন, আজকে সেখানে রক্ত মানে আক্রমণ চলছে, হাসপাতালে আক্রমণ, সেখানে মানুষের উপর ছোট ছোট শিশু নারী কেউ বাদ যাচ্ছে না। এটা আমাদের জন্য সত্যি খুব দুঃখের বিষয়। আমি আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন যেখানে সুযোগ পাচ্ছি এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি, এই হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশেও আমরা দেখি কিছু মানুষ তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অগ্নি সংযোগ করে মানুষকে হত্যা করে, রেল লাইনের ফিশ প্লেট খুলে দেয়, কেন রেলের বগিগুলি পড়ে যাবে আর মানুষ নিহত হবে। এটা কোন ধরনের রাজনীতি, এটা কোন ধরনের কথা আমি জানি না, আমার কাছে অবাক লাগে। জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মারা, বাসে আগুন, গাড়িতে আগুন, আগুন দিয়ে খেলা, এটা কেন? কারণ যদি রাজনীতি হবে আদর্শ নিয়ে, নিজের যদি কর্মসূচি থাকে জনগণের কাছে যাবে, জনগণের কাছে বলবে। কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়েছে, একটি মা তার সন্তানকে বুকে ধরে পুড়ে ওখানে মারা গেছে। এই ধরনের করুণ দৃশ্য তো আমরা দেখতে চাই না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ পুড়িয়ে মেরে মানুষের ক্ষতি করে কি কি অর্জন করছে, সেটাই আমার প্রশ্ন। এই ধরনের সংঘাত বন্ধ হোক সেটাই আমরা চাই। মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, মানুষের জন্য কতটুকু করতে পারবে সেই কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না। আমি ধিক্কার জানাই তাদের যারা এই ধরনের হুকুম দেয়, হুকুমদাতা, এবং যারা এই ধরনের কণ্ঠ ঘটায় তাদের। আরেকটা কথাই বলব, এইভাবে জীবন্ত মানুষ পোড়ানো, এটা তো মহাপাপ, এটা তো অন্যায়। এই অন্যায় কখনো মেনে নেওয়া